ইউক্রেন থেকে ফেরা কাঁথি দিব্যজ্যোতি সিংহকে সংবর্ধনা দিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী। সোমবার ইউক্রেন থেকে ফেরা দিব্যজ্যোতির সংবর্ধনা পাওয়ার পরে জানায়, কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় আমরা ফিরতে পেরেছি। আমি আবেদন করব, মোদি সরকার আমাদের যেমন দেশে ফিরিয়ে আনতে সহযোগিতা করেছেন, সেভাবেই আমার বন্ধুদের যাতে দেশে ফেরানোর জন্য সহযোগিতা করেন। আমি গেছিলাম 2016 সাল, তোমার এটা কোন ইয়ার ছিল? আমার এটা লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার লাস্ট কোন ইয়ার, আমার দিন পর প্রতিষ্ঠিত মেডিকেল একাডেমি। তো যখন এই যুদ্ধ আগে তখন পরিস্থিতি কেমন ছিল তুমি কোথায়? যখন যুদ্ধ হয়েছিল এটা ছিল আবার 24 ফেব্রুয়ারি, তখন আমি আমার বাড়িতেই ছিলাম। জাস্ট সকালবেলার দিকে ভোর 4-5টার দিকে হঠাৎ করে বোম পড়ে। তো প্রথমে তো নর্মালি মনে হয়েছিল নর্মাল যেরকম হয় চলে। তো দেন এটা ধীরে ধীরে একটা বড়ো একটা যুদ্ধের আকার নেয়। তখন আমরা সেখানে ওয়েট করি, আমাদের এম্বাসি থেকে বলা হয় যে যত তাড়াতাড়ি সম্ভব তাদের দেশ ছেড়ে দেবে। কিন্তু সে সময় ফ্লাইটের একটা টিকিটের ব্যাপার থাকে, সেটা খুবই হাই ছিল। তো আমিও ভেবেছিলাম যে আমার 2 মাস ছিল, তো আমি কেন খালি খালি নিজের সময়টা নষ্ট করতে থেকে গেছি। দেন যখন সিচুয়েশন যখন খুবই খারাপ হতে স্টার্ট করে, তো আমাদের সেখান থেকে একটা ইভাকুয়েশন ট্রেন স্টার্ট হয়, যেটা আমাদের সিটি থেকে একদম লিভিং বর্ডার পর্যন্ত আসে। তো ওখানে আমরা ট্রেনটা ধরে আসি, দেন ওখান থেকে লিভিং বর্ডার থেকে আমরা একটা বাস ঠিক করি। সেখান থেকে বাস ধরে 80 কিলোমিটার দূর, সেটা ছিল পোল্যান্ড পুলিশ বর্ডার, সেটা চেক আউট করি। সেটা আমাদের সঙ্গে ভিসা অন অ্যারাইভেল হয়ে গেছিলো। তারপর থেকে আমাদের পুরো ইন্ডিয়ান এম্বাসি পুরো আমাদের দায়িত্ব নিয়েছে A to Z, অ্যান্ড আমাদের এমনকি আমাদের বাড়ি পর্যন্ত ইন্ডিয়ান এম্বাসি পুরো পৌঁছে দিয়ে গেছে, মানে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট। যখন বোম পড়ছিল আমরা ওখানে ছিলাম, অনুভূতি কেন? সত্যি কথা বলতে গেলে খুব আতঙ্কেই ছিলাম, কিন্তু যে কোনো মানুষই আতঙ্কে থাকবে, কারণ বোম একটা আমাদের জীবনে প্রথম দেখা এটা, এটা একটা ওয়ার আতঙ্ক। তো সেখান থেকে যখন নিরাপদ জায়গায় সরে, তখন তো কতটা স্বস্তি? খুবই স্বস্তি পেয়েছিলাম, কিন্তু আমরা যতদিন যতক্ষণ না পর্যন্ত ইউক্রেন থেকে ছাড়ছিলাম ততক্ষণ আমাদের নিরাপদ ছিলাম। নিরাপদ জায়গায় তখনই এলাম যখন আমাদের গভর্নমেন্ট আমাদের সঙ্গে থাকে। এর মাঝখানে বাড়ির সঙ্গে যোগাযোগ ছিল না? কিছুটা সময় তো যোগাযোগ ছিল না, আমার ফোনে না চার্জ ছিল না, ইন্টারনেট লাস্ট করছিল। তো এখন তো ফিরে এসছে, কী বলবে? সত্যি কথা বলতে গেলে ইন্ডিয়ান গভর্নমেন্টকে রিকোয়েস্ট যে আরও যতজন আছেন সবাইকে ফিরিয়ে আনার চেষ্টা। রাইট, অ্যান্ড শুধু চেষ্টা নয়, এই ছেলেগুলির ভবিষ্যৎ পড়াশোনা কীভাবে তার ভবিষ্যৎ দেখতে হবে সেটাও রেসপন্স করা। হ্যাঁ, আজকে আছে। আমার কিছু কিছু বন্ধু অন্য একটা শহর আছে যেটার নাম হচ্ছে সুমি, সে শহরে এখন প্রচুর পরিমাণে বোমাবর্ষণ হচ্ছে। আমি বিজেপি গভর্নমেন্টকে একটা রিকোয়েস্ট করতে চাইছি, আমাদের নরেন্দ্র মোদী সরকারকে একটা রিকোয়েস্ট করতে চাইছি, আমাদের যতজন স্টুডেন্ট ওখানে আছে সবাইকে এখানে ফিরিয়ে নিয়ে আসার পুরো চেষ্টা করবো। কার্যকলাপ অনেকদিন বাদে আপনাকে জনসমক্ষে এসে এগুলো করতে দেখা গেল, কেমন লাগছে? না না, সে বাদে নয়, ডেলি তো কাজকর্ম করি, অনেকে তোমার খবর রাখো না, প্রচার প্রচার অন্যরকম হয়ে গেছে, সেই জন্য আমি আমার কাজ ডেলি করি। এবং যেটুকু লোকসভা মেম্বার হিসাবে যা করার, যা যা করণীয় আছে তা করি। ইতিমধ্যে হিস্টোরিক আই থিঙ্ক আমি কাটিতে এত ক্যান্সার রোগী এর আগে দেখিনি, গত 1.5 মাসে যা ক্যান্সার পেশেন্ট আমরা রেকমেন্ড করেছি পাঠিয়েছি টাকার জন্য, এটা কল্পনা করতে পারছি। আমার পিছিয়ে যাওয়া এগিয়ে যাওয়া এসবের কোনো ব্যাপার আমার কাছে নেই, আমরা যা কাজ করি চিরকাল তাই কাজ করে যাচ্ছি, কোনো অসুবিধা হয় না। আজকে ইউক্রেন থেকে ফিরেছে আমাদের সিং বাড়ির ছেলে, এই ছেলে এটি একটি পলিটিক্যাল পরিবার, যেমন কিছু ছিল না আমাদের এই পরিবার স্বাধীনতা সংগ্রামে যথেষ্ট সাহায্য করেছে। এবং নেতাজি সুভাষচন্দ্র যখন ফাঁকি আসেন এই পরিবারের কন্ট্রিবিউশন অনেক বেশি ছিল। আমাদের যেটা আটলাগড়ি ক্যানেল আছে, একটি ইতিহাস আছে, ইতিহাসও রাস্তা দিয়ে স্বাধীনতা সংগ্রামীরা যেতে পারতেন না, পেছনে মাছ জঙ্গল দিয়ে ওখানে রান্না হতো, সব স্বাধীনতা সংগ্রামী পরিবার, 3-4টি পরিবার আছেন তার মধ্যে কাছিতে, এটি একটি অন্যতম রাজনৈতিক পরিবার পরিবার। আমরা অনেকদিন ধরে আমরা এসব বাড়ির ছেলেমেয়ে উন্নতি হোক আর দেশের মানুষের দশজনের একজন হোক, এসব জিনিস আমরা মনে প্রাণে চেয়েছি। আমি খুব আনন্দিত ছেলে কি ফিরে এসছে, খুব আতঙ্কের মধ্যে ওর বাপ মা ছিলেন, আমরা অনেকে চিন্তিত ছিলাম
ছেলেটি কবে ফিরবে, আরও আরও একজন দুজন জানি কাছে তারাও ফিরেছেন, ফিরছেন, তাদের আমরা যোগাযোগ করছি, সকলে ভালোভাবে ফিরে আসুন। আর যুদ্ধ তো আমরা কেউ চাই না, আমরা শান্তি চাই। এই শান্তির বাতাবরণে এই ছেলেগুলি পড়তে গেছিল বিদেশে, যাই হোক আতঙ্কের মধ্যে দিয়ে কাটিয়ে এসছে। আজকে আমরা ল্যাপটপ একটা দিয়েছি তাকে তার পড়াশোনার জন্য, অনলাইনে সুবিধা হবে। সেই জন্য বলি যে এদের উপরে আমার কাছিবাসী পূর্ণ আশীর্বাদ করুন। আমাদের ভারতবর্ষের মানুষ এদের সঙ্গে আছে, ইউক্রেন থেকে সব ছেলেগুলি সেফলি আমাদের ভারতে ফিরে আসুন। মদন মাইতি, রিপোর্ট, টাইমস বাংলা।